ওকে, অনেকে চলে এসেছেন, লেটস স্টার্ট দেন। আচ্ছা, গতদিন পর্যন্ত যা পড়িয়েছিলাম, কারো কি কোনো কনফিউশন আছে? আমি অলরেডি স্লাইড শেয়ার করে দিয়েছি, যদিও স্লাইড অডিও লেকচার রেকর্ডিং শেয়ার করেছিলাম ক্লাসরুমে, আশা করি আপনার পেয়েছেন। এনি কনফিউশন আপ টু লাস্ট ক্লাস? না ম্যাম। ম্যাম ম্যাম, আপনি বলেছিলেন যে এনট্রপি এক্সটেন্সিভ প্রপার্টি, এর মেইন কারণটা কি? সরি, এনট্রপি যে এক্সটেন্সিভ প্রপার্টি, এর মেইন কারণটা কি? হ্যালো, হ্যালো, ম্যাম আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। জি সরি, কোশ্চেনটা পাই নাই আমি। আচ্ছা আচ্ছা ম্যাম, কোশ্চেনটা ছিল এনট্রপি এক্সটেন্সিভ প্রপার্টি, এর কারণটা কি? আমি কি ক্লাসে কোশ্চেনটা করেছিলাম মেবি, রাইট? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, তাহলে আপনারাই আমাকে বলেন। ম্যাম আমরা তো নর্মালি জানি যে এনট্রপি ইকুয়াল কিউ বাই টি, মানে তাপমাত্রার উপর নির্ভরশীল। হুম তাহলে হুম কি এটা কি ভরের উপর নির্ভরশীল বলা যায় তাপমাত্রাটা কোনোভাবে? বলেন কি মনে হয়। আচ্ছা, আমি এটা নিয়ে কনফিউজ থাকি, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। ওকে, এনট্রপি জিনিসটা বেসিক্যালি অ্যামাউন্ট অফ কি বলবো, অ্যামাউন্ট অফ ডিসঅর্ডার আর অ্যামাউন্ট অফ ইনইকুইলিব্রিয়াম। যত বেশি পরিমাণে ইনইকুইলিব্রিয়াম, যত বেশি পরিমাণে সময়ের সাথে সাথে হিট হয়ে যাচ্ছে, তত বেশি এনট্রপি বাড়ছে, রাইট? ওকে, সো এনট্রপি জিনিসটা বেসিক্যালি ডিপেন্ড করছে যত পরিমাণ হিট হয়ে যাচ্ছে বা পরিবেশে দিয়ে দিচ্ছে। এখন যত পরিমাণে আপনার ম্যাস বাড়বে, যত পরিমাণে আপনার ভেতরে ইন্টারনাল এনার্জি বাড়বে, তত পরিমাণে তার ভেতরে সময়ের সাথে সাথে সে ম্যাস হারানোরও ক্যাপাবিলিটি তার মধ্যে আসবে, রাইট? জি ম্যাম, দ্যাটস ওয়াই। ওকে ম্যাম। ওকে, এই জন্য সো বেসিক্যালি এনট্রপি মোর অর লেস স্পেসিফিক প্রপার্টি গুলো বাদ দিয়ে অধিকাংশ প্রপার্টি অ্যাকচুয়ালি এক্সটেন্সিভই মোস্টলি, আর যেগুলো পরিবেশের উপর ডিপেন্ডেন্ট সেগুলো মোস্টলি ইন্টেন্সিভ প্রপার্টি, যেগুলো আমরা এক্সটার্নালি দিই, ঠিক আছে? আর তা পরবর্তীতে যখন আমরা স্পেসিফিক প্রপার্টি বানিয়ে দিব এক্সটেন্সিভ গুলোকে, স্পেসিফিক যে কোনো ধরনের গ্র্যাভিটি থেকে শুরু করে যে কোনো ধরনের স্পেসিফিক হিট ক্যাপাসিটি সবগুলো ইন্টেন্সিভে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস লেকচার শুরু করি। ওকে, স্লাইড ভিজিবল? স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, গতদিন আমরা পড়েছিলাম থার্মোডিনামিক্স এর বেসিক্যালি কতগুলো ল আছে। ম্যাম তিনটা। ইয়েস, থ্যাংক ইউ। জিরোথ ল, ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল। প্রথমত ফার্স্ট ল আর সেকেন্ড ল আবিষ্কৃত হয়েছে, তার পরবর্তীতে জিরোথ ল আবিষ্কৃত হয়েছে, এই জন্য সেটার নাম অ্যাকচুয়ালি সিরিজ ওয়াইজ জিরোথ লটা প্রথমে আসে। যদি আপনি সিরিজ অফ ইনসিডেন্ট, সিরিজ অফ ফেনোমিনা চিন্তা করেন, সেক্ষেত্রে জিরোথ লটা প্রথমে আসে, এই জন্য ওটার নাম দেওয়া হয়েছে জিরোথ ল। বেসিক্যালি ফার্স্ট লটাই প্রথমে আবিষ্কৃত হয়েছে, সো থার্মোডিনামিক্স এর ফার্স্ট ল। আজকে আমরা ফার্স্ট ল পড়বো, ঠিক আছে? ফার্স্ট ল পড়বো, ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পড়বো এবং ফার্স্ট ল এর কিছু ছোটখাটো ডিরাইভেশন পড়বো। ওকে,
তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলে, আপনারা অলরেডি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েছেন কম বেশি স্টেটমেন্টটা, যে কাজ, গতদিনও আমি একটু ব্রিফ বলেছিলাম যে যে পরিমাণ হিট সিস্টেমে দেওয়া হচ্ছে তা থেকে যে পরিমাণ কাজ তৈরি হচ্ছে সেই কাজটা হিটের সমানুপাতিক। আমি আবারও বলছি কিওয়ার্ডটা কিন্তু সমানুপাতিক, নট সমান, প্রপোর্শনাল, নট ইকুয়াল। ওকে, সেকেন্ড লয় কিন্তু এখানে বলবে যে কেন ইকুয়াল বলছি না, রাইট? সেখানে এনট্রপির ডিটেইল একটা ডিসক্রিপশন আছে, সেকেন্ড লতে বলবে যে কাজ সমানুপাতিক কিন্তু সমান নয়, কিছু লস হবে, কোন সিস্টেমই 100% হিটকে কাজে কনভার্ট করতে পারবে না, কিছু লস হবে এবং সেই লসটা এনট্রপি হিসেবে সিস্টেমের ভিতর থাকে, ঠিক আছে? এবং যত এনট্রপি থাকবে, যত এনট্রপি বেশি তত লস বেশি। ওকে, এটা বলে সেকেন্ড ল। সো আমরা আজকে ফার্স্ট লটাই দেখবো। এখন ফার্স্ট লটা বলছে কাজ কাজ আর হিট সমানুপাতিক। আমরা তো জানি যে ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে, কোন শক্তি আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধুমাত্র এক এক ফর্ম থেকে অন্য ফর্মে পরিণত করতে পারি। এটা কিন্তু আসলে থার্মোডিনামিক্স এর প্রথম ল এর একদম মূল কথা, সেটা হচ্ছে আপনি যেই হিট দিবেন সেই হিটটার সমানুপাতিক পরিমাণ কাজ আপনি পাবেন, তার সেই হিট হিটের থেকে এক্সেস আপনি কাজ পাবেন না, সেই হিটের থেকে অনেক কমও কাজ পাবেন না, সেই হিটের সমানুপাতিক রেটে আপনি কাজ পাবেন। যদি আপনি 5 জুল হিট দেন, আপনি সেখান থেকে যদি 3 জুল কাজ পান, আপনি যদি তার থেকে একটু কম 4 জুল হিট দেন, আপনি তার থেকে 3 জুলের থেকে একটু কম কাজ পাবেন, আবার ঠিক সম পরিমাণ রেটের কম কাজ পাবেন। আবার আপনি যদি 5 জুল না দিয়ে 6 জুল হিট দেন, আপনি তার সেই 3 জুলের থেকে একটু বেশি পরিমাণে, সমানুপাতিক ভাবে বেশি পরিমাণে কাজ পাবেন। বেসিক্যালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স প্রথমত বলে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি নিয়ে কাজ করে, ঠিক আছে? এনার্জি কোনোভাবে, এখানে নতুন কোনো এনার্জিও তৈরি হবে না, কোনো এনার্জি ধ্বংস হবে না, সেটা সমানুপাতিক রেটে, একটা ধ্রুব পরিমাণ সমানুপাতিক রেটে সেটা বাড়বে বা কমবে, যে পরিমাণ আপনি হিট দিচ্ছেন সে পরিমাণ আপনি কাজ পাবেন, ঠিক আছে? বেসিক স্টেটমেন্টটা হচ্ছে, এখানে কিন্তু প্রতিটা ওয়ার্ডই আপনারা খেয়াল করবেন কিওয়ার্ড, এখানে কিছু এই একটা ওয়ার্ডও যদি আপনি মিস করেন তাহলে কিন্তু স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? ওয়েন এনি ক্লোজ সিস্টেম ইজ টেকেন থ্রু আ সাইকেল, ওয়েন এনি ক্লোজ সিস্টেম ইজ টেকেন থ্রু আ সাইকেল। কেন ক্লোজ সিস্টেম নিচ্ছি? আমরা তো জানি সিস্টেম 3 প্রকার, ওপেন, ক্লোজ অ্যান্ড আইসোলেটেড। ওপেন সিস্টেমে ম্যাস এবং এনার্জি দুটাই দেওয়া নেওয়া করে, ক্লোজ সিস্টেমে শুধুমাত্র এনার্জি দেওয়া নেওয়া করে, ম্যাস দেওয়া নেওয়া করে না, আর আইসোলেটেড সিস্টেমে কিছুই দেওয়া নেওয়া করে না, একদম একা, তাই না? সো ওপেন, ক্লোজ অ্যান্ড আইসোলেটেড। কেন ক্লোজ সিস্টেম নিচ্ছি? যে কেউ অ্যান্সার করতে পারেন কেন আমরা এখানে ক্লোজ সিস্টেম নিচ্ছি? ম্যাম, ব্যাপারটা এরকম যে আমরা ক্লোজ সিস্টেমে জাস্ট এনার্জি দিব এবং ওই সিস্টেমে আসলে কি আউটকাম আসতেছে ওইটা কাউন্ট করব। ভেরি গুড মরিয়ম, থ্যাংক ইউ। ক্লোজ সিস্টেম অ্যাকচুয়ালি শুধুমাত্র যেটা এনার্জি দেওয়া না হয়, আমরা যদি এখানে ম্যাস আর এনার্জি দুটাই দেওয়া না নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু লটা অনেক অনেক কমপ্লেক্স হয়ে যাবে, কেননা ম্যাসের সাথে সাথে কিন্তু হিটের অ্যামাউন্টটাও কিন্তু এক্সচেঞ্জ চেঞ্জ হয়ে যাবে, সময়ের সাথে সাথে টাইম ভেরিয়েন্ট হয়ে যাবে, এখানে কিন্তু এন্ট্রপি চলে আসবে। সো এন্ট্রপি যেহেতু এক্সটেন্সিভ প্রপার্টি, এন্ট্রপি চলে আসবে, ঠিক আছে? তাই জন্য আমরা কি করি, শুধুমাত্র ক্লোজ সিস্টেম নিয়ে থার্মোডিনামিক্স এর ফার্স্ট লতে কাজ করছি, বেসিক স্টেটমেন্টে, যেন শুধুমাত্র এনার্জি ট্রেসপাসিংটা আমি কম্পিউট করতে পারি, ঠিক আছে? পরবর্তীতে আমি আমার স্টেটমেন্টের পরবর্তীতে প্রুফ, ম্যাথমেটিক্যাল প্রুফের মাধ্যমে আমি অবশ্য ওপেন সিস্টেমের জন্য দেখাবো, কিন্তু আইসোলেটেড সিস্টেমের জন্য ফার্স্ট ল অ্যাপ্লিকেবল না। কেন? আইসোলেটেড সিস্টেমের জন্য আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল ফেলতে পারবো না। ওয়াই? কারণ ম্যাম এখানে তাপমাত্রা তো সমান থাকছে, মানে আদান প্রদান হচ্ছে না, কাজ হবে না। ভেরি গুড, ভেরি গুড। আইসোলেটেড সিস্টেমের মূল কথাই হচ্ছে কোন এনার্জি আদান প্রদান সে করবে না সারাউন্ডিং এর সাথে। এনার্জি যদি আদান প্রদান না করে, তাপই যদি আদান প্রদান না করে, লয়ের তো প্রথম আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টই হচ্ছে তাপ আদান প্রদান করতে হবে, তাহলে তো কাজ পাবো, আদারওয়াইজ তো কাজ পাবো না। সো আদান প্রদানই যখন করছে না, তাহলে আমরা কাজটা কোথা থেকে পাবো? আইসোলেটেড সিস্টেম এটা আমরা ফেলতে পারবো না,
ক্লোজ সিস্টেমে ফেলাটা ইজি আর ওপেন সিস্টেমে ফেলাটা অনেক কম্পিউটেশনে ডিফিকাল্ট, কিন্তু পরবর্তীতে আমি একটা এক্সপ্রেশন দেখিয়ে দেবো কিভাবে ওপেন সিস্টেমে ফেলা যায়, কিন্তু ওখান থেকে আপনারা বুঝবেন কম্পিউটেশনালি ডিফিকাল্ট কেন বলছি, ঠিক আছে? টাইম ভ্যারিয়েন্ট হয়ে যায় ইকুয়েশনটা, ওকে গেল। সো বেসিক স্টেটমেন্টের ফার্স্ট কিওয়ার্ড ক্লোজ সিস্টেম। যখন কোনো ক্লোজ সিস্টেমে সিস্টেম একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়, ইজ টেকেন থ্রু আ সাইকেল, কেন সাইকেলের মধ্যে দিয়ে যাওয়া লাগবে? বিকজ যদি একটা ফুল সাইকেল আমি কমপ্লিট না করি, সাইকেলের সংজ্ঞাটা, আচ্ছা এর পরের দিন আমি দেখি সেকেন্ড লটা শেষ করার পর আমি আপনাদের সাইকেল প্রসেস প্যাথ এসব নিয়ে একটা ছোট্ট একটা ব্রিফ লেকচার নিব, ঠিক আছে? যেন আপনার জন্য কাছে এগুলো ক্লিয়ার হয়, ঠিক আছে? সো যখন একটা ক্লোজ সিস্টেমকে একটা সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে যায়, সাইকেল মানে কি আপনারা মনে হয় ফিজিক্সে ফিজিক্স অলরেডি পড়েছেন, সাইকেল মানে হচ্ছে কোনো প্রসেস যখন একটা পয়েন্ট থেকে শুরু করে আবার ঘুরে সেই প্রথম পয়েন্টে আবার ফিরে আসে, সেটাই হচ্ছে সাইক্লিক একটা সিস্টেম, ঠিক আছে? কেন আমরা সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করবো? বিকজ সাইকেলের মধ্যে দিয়ে নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন টোটাল হিট যেটা দিচ্ছেন সেটা এক্সস্ট হয়ে টোটাল ওয়ার্ক করে সে আবার আগের জায়গায় ফিরে আসবে। যদি পুরো সাইকেল কমপ্লিট না হয় তাহলে কি হিট যেটা আপনি দিবেন তা কিন্তু পুরোটা এক্সস্ট হবে না, তার কিন্তু একটা সার্টেন পার্ট এক্সস্ট হবে, বাকি পার্টটা আনফিনিশড ওয়ার্ক হিসেবে থেকে যাবে। সো আপনি কিন্তু সমানুপাতিক একদম ফুল সমানুপাতিক কোয়ান্টিটিটা আপনি পাবেন না। এটা কি মোটামুটি বোঝা গেছে? সাইকেল কমপ্লিট হওয়া মানে আবার ইনিশিয়াল অবস্থায় ফিরে আসে, তার মানে যে পরিমাণ হিট আপনি মনে করেন 5 জুল দিলেন, 5 জুল এক্সট্রা হিট সিস্টেমের মধ্যে, ওই 5 জুল সে এক্সস্ট করে আবার ইনিশিয়াল অবস্থায় সে ফিরে আসবে। সো 5 জুল এক্সস্ট হয়ে পুরো কাজটা আপনি যখন পাবেন তার মানে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সো আপনি তখন হিসাব করতে পারবেন অ্যাকচুয়ালি 5 জুল দিয়ে কত পরিমাণ কাজ হয়েছে। আপনি যদি 5 জুল পুরো এক্সস্ট না করেন, আপনি 4 জুল এক্সস্ট করলেন, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে 5 জুল দিয়ে কত পরিমাণ কাজ হয়েছে? না। সো সাইকেলটা কমপ্লিট করতে হবে, মাস্ট, ওকে? দ্য নেটওয়ার্ক ডেলিভার টু দ্য সারাউন্ডিংস অর ডান অন দ্য সিস্টেম, ইদার সিস্টেমের উপরও কাজ করা যেতে পারে আবার সিস্টেম দ্বারা সারাউন্ডিং এও কাজ করা যেতে পারে, ঠিক আছে? নেগেটিভ ওয়ার্ক পজিটিভ ওয়ার্ক আপনারা হয়তো বা পড়েছেন, ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ, সিস্টেমের দ্বারা কাজ সিস্টেমের উপরে কাজ, তাই না? ইজ প্রপোর্শনাল টু দ্য নেট হিট টেকেন ফ্রম দ্য সারাউন্ডিং, সারাউন্ডিং থেকে যে হিট দেওয়া হচ্ছে তার প্রপোর্শনাল, ঠিক আছে? সো ওয়েন এনি ক্লোজ সিস্টেম ইজ টেকেন থ্রু আ সাইকেল, যখন একটা ক্লোজ সিস্টেমকে একটা সাইকেলের মাধ্যমে ফুল সাইকেল কমপ্লিট করবো আমরা, যে পরিমাণ কাজ করবে সিস্টেমটা কিংবা ওই সিস্টেমের উপর যে পরিমাণ কাজ হবে তা ওই সিস্টেমের উপর সারাউন্ডিং থেকে যে পরিমাণ হিট হিট দেওয়া হচ্ছে তার সমানুপাতিক। সিম্পল বেসিক স্টেটমেন্ট, ওকে? সো ওয়ার্ড বাই ওয়ার্ড কিছু কিওয়ার্ড আপনারা পাচ্ছেন এখানে, ক্লোজ সিস্টেম, সাইক্লিক সিস্টেম, সাইকেল কমপ্লিট করতে হবে, এখানে নেটওয়ার্ক, টোটাল ওয়ার্কটা, নেটওয়ার্ক কেন বলেছি যে সাইকেল কমপ্লিট করার পর টোটাল যে ওয়ার্কটা হয়েছে, শুধুমাত্র ওয়ার্ক বললে কিন্তু হবে না, নেটওয়ার্ক টোটাল ওয়ার্কটা ইজ প্রপোর্শনাল টু দ্য নেট হিট, ঠিক আছে? গেল। সো এখানে আপনি যদি এইচ হিট দেন, আপনি যদি এইচ হিট দেন তাহলে হি এইচ প্রপোর্শনাল টু ডাব্লিউ, রাইট? এইচ হিট যদি আমি সিস্টেমের উপর দিই তবে এই সিস্টেম দ্বারা কিংবা সিস্টেমের উপরে যে পরিমাণ কাজ হবে তা প্রপোর্শনাল টু ডাব্লিউ, ঠিক আছে? সো আমরা যদি ইকুয়াল সাইন নিই, ইকুয়াল টু জে ডাব্লিউ, জে হচ্ছে একটা সমানুপাতিক কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাকে বলে জুলস কনস্ট্যান্ট, আপনারা অলরেডি জানেন। এখন এই জুলস কনস্ট্যান্টের ভ্যালু ভ্যালু কিন্তু ডিপেন্ড করে আপনি যে ইউনিটে কাজটা করছেন বা হিটটা দিচ্ছেন তার উপর। কিরকম? আপনি যদি হিটটা দেন জুলে এবং কাজটাও করেন জুলে, মানে দুটাই যদি এসআই ইউনিটে হয়ে থাকে কাজ মাপেন, সেক্ষেত্রে কিন্তু জে এর ভ্যালু হয়ে যায় 1। যদি হিটটা দেন জুলে এবং কাজটাও আসে যদি জুলে, সেক্ষেত্রে জে এর ভ্যালু হয়ে যায় 1, কোনো কনভার্সন লাগে না, এটা একটা কনভার্সন ইউনিট, কনভার্সন কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখন যদি এইটা এইটা আপনি নেন জুলে এবং এটাও আপনি নেন জুলে, সেক্ষেত্রে জে এর ভ্যালু হয়ে যায় 1, ওকে? কিন্তু যদি আপনি হিট নেন ক্যালোরিতে ব্রিটিশ ইউনিটে, আবার ওয়ার্ক নেন যদি জুলে, ঠিক আছে, সেক্ষেত্রে জে এর ভ্যালু হবে ব্রিটিশ ইউনিট থেকে জুলে কনভার্সনের যে ইউনিট সেটা, কনভার্সন ফ্যাক্টর 4.2, অ্যাকচুয়ালি
To be more precise, 4.24. ওকে, আর যদি আবার দুটোকেই জে আর এইচ দুটোকে যদি আপনি ক্যালোরিতে কনভার্ট করেন, সেক্ষেত্রে আবার জে এর ভ্যালু হয়ে যায় 1। মোটামুটি কি বোঝা গেছে? জেট অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ওর এইচ আর ডাব্লিউ এর ইউনিটের উপরে। এই যে এখানে তার পরে আমি বেসিক স্টেটমেন্টের পরে লিখেছি, অ্যাজ ইন এসআই সিস্টেম দ্য ইউনিট অফ হিট অ্যান্ড ওয়ার্ক আর সেম, সো দ্য ভ্যালু অফ জে ইজ ইউনিটি। এসআই সিস্টেমে যদি যেহেতু দুজনের হিট আর ওয়ার্ক দুটাই তো এনার্জি, ইউনিট যেহেতু সেম, সো জে এর ভ্যালু হয়ে যায় 1। ঠিক আছে, আর এই জে এর ভ্যালু ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ওয়ার্ক আর হিটের ইউনিটের উপর। ওকে, সো যদি দুটাই ব্রিটিশ ইউনিটে নেন, জে এর ভ্যালু হয় 1, যদি দুটাই এসআই ইউনিটে নেন, জে এর ভ্যালু হয় 1, আর যদি একটা এসআই ইউনিট আর একটা ব্রিটিশ ইউনিটে নেন, সেক্ষেত্রে জে এর ভ্যালু চেঞ্জেবল। ওকে, কোনো কনফিউশন? না ম্যাম। ওকে, সো বেসিক্যালি যদি জে এর ভ্যালু যদি দুটাই আমি জুল ইউনিটে নিই, সাপোজ আমাদের ম্যাথের সময় কিন্তু মোস্টলি সবই জুল ইউনিটেই থাকবে, আপনার কনভার্সন ডিপেন্ড করবে আপনার ম্যাথের সার্কামস্টান্সেস এর উপর। সো মনে করেন জের ভ্যালু সরি 1, সো দুটাই এসআই ইউনিটে নিয়েছি ধরেন, ঠিক আছে, সো এইচ নেট হিট ইকুয়ালস টু নেটওয়ার্ক। ওকে, নেট হিট ইকুয়ালস টু নেটওয়ার্ক। ওকে, সো মনে করেন একটা সিস্টেম, একটা খুব সিম্পল সিস্টেম, এখানে কিছু কিউ সরি ইনপুট হয়েছে এবং কিছু কিউ আউটপুট হয়েছে। ওকে, কিছু কিউ ইন হয়েছে এবং কিছু কিউ আউট হয়েছে, একই সাথে কিছু ডাব্লিউ ইন হয়েছে এবং কিছু ডাব্লিউ আউট হয়েছে, কিছু কিছু হিট আমি ইনপুট দিই এই সিস্টেমের ভেতরে। এই সিস্টেমটা অলরেডি একটা রানিং সিস্টেম, ওকে, কন্টিনিউয়াসলি রানিং সিস্টেম। এর ভেতরে কিছু কিউ ইনপুট দিয়েছি আমরা, কিছু হিট আমরা ইনপুট দিয়েছি, এবং সে এবং সেটা দেওয়ার পর সিস্টেমের ভেতরে কিছু প্রসেসিং হয়েছে, সিস্টেম এক্সট্রা কিছু কাজ তৈরি করেছে, এরপর বাকি হিটটা আউটপুট হিসেবে বের হয়ে গেছে সিস্টেম থেকে। ঠিক আছে, এখন এটার ভেতরে কিছু হিট তাহলে ভেতরে থেকে গেল, সিস্টেমের ভিতর প্রসেসিং হচ্ছে, ঠিক আছে, এই হিটটাই কিছু কাজ হিসেবে কিছু ডাব্লিউ ইন হচ্ছে, কারণ এটা যেহেতু কন্টিনিউয়াস প্রসেস, এর আগের সাইকেলও তো কন্টিনিউ হচ্ছে, তাই না? সো কিছু ডাব্লিউ ইন হয়েছে এবং ভেতরে যে হিটটা সঞ্চিত ছিল, সেই হিটটা সঞ্চিত থাকার কারণে ওই কাজটাই আরো বেড়ে কিছু ডাব্লিউ আউট হয়েছে। এটা একটা বেসিক সিস্টেম দেখাচ্ছে, ঠিক আছে, মোটামুটি কি বোঝা গেছে? যে কিছু কিউ ইন হয়েছে, ভেতর কিছু কিউ থেকে গেছে, আর বাকি কিউটা আউট হয়ে গেছে, এবং কিছু ডাব্লু অলরেডি শুরু থেকে ইন হচ্ছিল, যেটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সিস্টেমটা অলরেডি রানিং এ আছে, কিছু ডাব্লু ইন হয়েছে, অলরেডি ভেতরে কিছু কিউ ছিল সঞ্চিত, ওই কিউ এর সাথে সংযুক্ত হয়ে একটা বেশি পরিমাণ ডাব্লু হয়ে সে ডাব্লুটা আউট হয়ে বের হয়ে গেছে। মোটামুটি একটা বেসিক সিস্টেম। ম্যাম ডাব্লিউ ইন বলতে ম্যাম সিস্টেমের উপর কাজ বলছেন, মানে রাইট, সিস্টেমের উপর কাজ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন অলওয়েজ রিমেম্বার, সিস্টেমের উপর যখন কাজ করা হবে সেটা হবে ঋণাত্মক কাজ, সিস্টেমের উপর সিস্টেম যখন সারাউন্ডিং এ কাজ করবে সেটা হবে ধনাত্মক কাজ। ওকে, সিস্টেমের উপর কাজ হলে ঋণাত্মক, সিস্টেম যখন সারাউন্ডিং এ কাজ করবে তখন ধনাত্মক, ঠিক আছে। ওকে, আচ্ছা, গেল, এটা পরবর্তীতে হবে, এখন এই মুহূর্তে লাগবে না, আমি জাস্ট এখন বুঝানোর জন্য করছি। আচ্ছা, তাহলে এখন নেট হিট ইকুয়ালস টু নেটওয়ার্ক, রাইট? সো লেটস সি, না এটা আপনারা অত সহজে বুঝতে পারবেন না, ব্ল্যাক দিয়ে লিখি। ওকে,
সো এক্ষেত্রে নেট হিট মানে হিটের পরিবর্তন টোটালটা কত হচ্ছে বলেন তো সিস্টেমে? কিউ ইন ঢুকছে এবং কিউ আউট বের হয়ে যাচ্ছে, তাহলে টোটাল হিটের পরিবর্তনটা কত হচ্ছে? মনে করেন 10 জুল ঢুকছে, 5 জুল বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হিটের পরিবর্তনটা হবে কত? 10-5। সো কিউ কিউ এর অ্যাকচুয়ালি পরিবর্তনটা হচ্ছে কত? ওকে, কিউ ইন ইকুয়ালস টু কিউ ইন মাইনাস কিউ আউট, এটা হচ্ছে নেট হিট। আর এখানে নেট ওয়ার্ক কি হচ্ছে কেউ একজন আমাকে বলেন? টোটাল কাজের পরিবর্তন, ম্যাম, ডাব্লু আউট প্লাস ডাব্লু ইন, যেহেতু ডাব্লু ইন ঋণাত্মক সেক্ষেত্রে প্লাসটা করছে। না তা না, এটা আপনি এখন ধনাত্মক ঋণাত্মক এই কনসেপ্টটা বাদ দেন, এখন আপনি নর্মালি চিন্তা করেন, পরবর্তীতে আমি বুঝাবো কিভাবে এটা হচ্ছে। নিজে বলেন যে কাজের পরিবর্তনটা কতটুকু হচ্ছে, জাস্ট আপনি কমন সেন্স থেকে, ডাব্লু ইন ঢুকছে, ডাব্লু আউট বের হয়ে যাচ্ছে, এখানে কাজের পরিবর্তনটা কত হবে? যেহেতু ডাব্লু আউট ডাব্লু ইন এর থেকে বেশি, জাস্ট চিন্তা করে দেখেন, যেহেতু ডাব্লু আউট ডাব্লু ইন এর থেকে বেশি, কেন? বিকজ সিস্টেমের ভিতর অলরেডি কিন্তু একটা হিট ছিল, ঠিক আছে? জি ম্যাম, ডাবল আউট মাইনাস ডাবল ইন, রাইট, এখানে কিন্তু ডাব্লু ইন মাইনাস ডাব্লু আউট না, ডাব্লু আউট মাইনাস ডাব্লু ইন, বিকজ অলরেডি কিন্তু সিস্টেম একটা হিট সঞ্চিত ছিল এবং এই হিটটাই কাজ হিসেবে আরো এক্সেস কাজ বের করে দিচ্ছে, ইনপুট কাজ যা ঢুকছে তার থেকে বেশি কাজ বের হচ্ছে, সো কাজের পরিবর্তন হবে ডাব্লু আউট মাইনাস ডাব্লু ইন। এখানে আসে ধনাত্মক ঋণাত্মক কনসেপ্টটা, চিন্তা করে দেখেন, হিসাবে বেসিক্যালি ডাব্লু ইন মাইনাস ডাব্লু আউট হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু মাইনাস সিস্টেমের উপর কাজ, হওয়ার কথা ছিল ডাব্লু ইন মাইনাস ডাব্লু আউট, কিন্তু যেহেতু মাইনাস, যেহেতু সিস্টেমের উপর কাজ হচ্ছে, দ্যাটস ওয়াই হয়ে যাচ্ছে অপোজিট। এটা আসলে কনসেপ্টটা, এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, রাইট, সো আপনারা নর্মালি চিন্তা করবেন, আসলে মাইনাস প্লাস চিন্তা করেন না, কনফিউশন চলে আসবে, ম্যাথে যদি লাগে সেক্ষেত্রে মাইনাস প্লাস অ্যাপ্লাই করেন, আদারওয়াইজ আপনার সিস্টেম দেওয়া থাকে, আপনি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করলেই হবে, ঠিক আছে? যে এটা যেহেতু বেশি আসছে এটা আগে আসবে, ওকে? আচ্ছা, তাহলে এটাই বেসিক্যালি, সো এটাই আসলে ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটাও ডিটেইল আর সামনে আমরা পড়বো। সো এটাকে যদি আপনি ইন্টিগ্রাল দিয়ে প্রকাশ করা হয় সেক্ষেত্রে বুঝিয়ে দিই, কিউ এর চেঞ্জের সমষ্টি ইকুয়ালস টু ডাব্লু এর চেঞ্জের সমষ্টি, এটাই তো ফার্স্ট ল। সো কিউ এর চেঞ্জ ডেল কিউ, যে পরিমাণ ছোট চেঞ্জ যদি হয়, আমরা তো ডেল্টা দিয়ে প্রকাশ করি, কিউ এর চেঞ্জ ডেল্টা কিউ, ইন্টিগ্রেশনের সাইন দিয়ে দিলাম কেন? সমষ্টি, কিউ এর চেঞ্জ যতগুলো হয়েছে সবগুলোর সমষ্টি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল্টা কিউ, ঠিক আছে? কিউ এর চেঞ্জ গুলোর সমষ্টি। এখন ইন্টিগ্রেশন সাইজটার মধ্যে একটা গোল্লা দেওয়া হয়েছে, এটার মানে জানেন? ক্লোজ ইন্টিগ্রাল, ভেরি গুড, ক্লোজ ইন্টিগ্রাল আপনারা পরিচিত আছেন, দ্যাটস গুড। ক্লোজ ইন্টিগ্রাল কেন? ক্লোজ সারফেস, ক্লোজ সিস্টেম, দ্যাটস ওয়াই, জাস্ট এটা প্রকাশ করার জন্য ক্লোজ ইন্টিগ্রাল দেওয়া হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র ওই ক্লোজ সিস্টেমটার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ডেল ডাব্লিউ, এটুকু বোঝা গেছে? ক্লোজ ইন্টিগ্রাল অফ ডেল কিউ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ডেল ডাব্লিউ, ওকে? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা পরবর্তীতে আমরা বিভিন্ন প্রমাণের ক্ষেত্রে ইউজ করব, ওকে? এখন এই ফার্স্ট লটা দিয়ে, সরি, এই ফার্স্ট লটা দিয়ে আমরা কি কি, বেসিক্যালি আমাদের লাভটা কি হয়, আমরা সিম্পল একটা সিস্টেমের ভেতরে
হিট কতটুকু হিট অ্যাবজর্ব করে সে কতটুকু কাজ দিতে পারছে, ওই সিস্টেমটার কর্মক্ষমতা সবকিছু আমরা একটা ক্লোজ সিস্টেমের জন্য বের করতে পারবো, দ্যাটস ইট। ঠিক আছে, কাজ হিটের কনভার্সনটা আমরা মোটামুটি বুঝতে পারবো। এখন আমরা এটার আরো ডিটেল, এই লটাই আরো ডিটেল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বুঝবো। ওকে, লেটস সে একটা সিস্টেমে, এটা মনে করেন পিভি কার্ভ দেওয়া আছে, পিভি কার্ভ। ওকে, একটা সিস্টেম 1 পয়েন্ট, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা হচ্ছে 2 পয়েন্ট, 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টে গিয়েছে। একটা সিস্টেমের অবস্থা আমরা কি করে বুঝি? প্যারামিটার গুলো দিয়ে, প্রেশার, ভলিউম ইত্যাদি প্যারামিটার গুলোর মাধ্যমে, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, ম্যাস, হোয়াট এভার, এগুলো এই প্যারামিটার গুলোর মাধ্যমে তো আমরা সিস্টেমের পরিবর্তনটা বুঝি, রাইট? সো মনে করেন এই যে পিভি কার্ভ দেওয়া আছে, এটা দিয়ে একটা সিস্টেমের চেঞ্জ বোঝানো হচ্ছে। ওকে, একটা সিস্টেম 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টে গিয়েছে। ওকে, তার মানে ওই সিস্টেমটার প্রেশার, ভলিউম 1 পয়েন্টে যা ছিল সেখান থেকে সে 2 পয়েন্টে উন্নীত হয়েছে। ওকে, এখন সে তো বিভিন্ন ওয়েতে যাইতে পারে। সে প্রথমে তার প্রেশারটা বাড়িয়ে তারপর আবার কমিয়ে 2 পয়েন্টে যেতে পারে, আবার সে তার প্রেশারটা কমিয়ে আবার বাড়িয়ে 2 পয়েন্টে যেতে পারে, অনেক ভাবে যেতে পারে। ধরে নিলাম সে এইভাবে গিয়েছে, ঠিক আছে, সে 1 থেকে 2 পয়েন্টে গিয়েছে এইভাবে। আবার 2 থেকে 1 এ ফিরে এসেছে এই ওয়েতে। কেন কেন ফিরে আসাটা দেখতে হবে আমাদেরকে, বিকজ সাইক্লিক প্রসেস, একটা সাইকেল কমপ্লিট না করলে আমরা ফার্স্ট রা ফেলতেই পারবো না। সো টু প্রসেস, 2 থেকে 1 এ গিয়েছে সে বি বি ওয়েতে, ধরে নিলাম, ঠিক আছে, সে যে কোনো আর্বিট্রারি ওয়ে, কিন্তু এ আর বি এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই বা চেহারা নেই, ধরে নিলাম এইভাবে গিয়েছে, এইভাবে আবার ফিরে এসেছে। সরি, আজকে আমার আসলে আমার সিজন চেঞ্জের সময় সবসময় আমার একটু থ্রোট প্রবলেম থাকে, সো কথা বুঝতে সমস্যা হলে একটু কাইন্ডলি বলবেন, সেক্ষেত্রে আমি রিপিট করব। তো 1 থেকে 2 তে গিয়েছে এ ওয়েট এ প্রসেসে, এবং 2 থেকে 1 এ ফিরে এসেছে বি প্রসেস, এইভাবে সেই সিস্টেমটা একটা সাইকেল কমপ্লিট করেছে, ঠিক আছে। সো এখানে ফুল সাইকেলটা অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, 1 এ 2 বি 1, মানে 1 পয়েন্ট থেকে সে এ প্রসেসে 2 পয়েন্টে গিয়েছে একবার, বি প্রসেসে আবার 1 পয়েন্টে ফিরে এসেছে, এটা হচ্ছে 1 এ 2 বি 1, ধরে নিন একটা সাইক্লিক ওয়ে, ঠিক আছে। এই ফুল সাইকেলটা কমপ্লিট করতে 1 থেকে 2 তে যেতে তার একটা হিটের পরিবর্তন হয়েছে, আবার 2 থেকে 1 এ আবার ফিরে আসতে তার একটা হিটের পরিবর্তন হয়েছে, তাই না? সো টোটাল হিটের চেঞ্জটা আমি দেখবো এখানে ইকুয়ালস টু 1 থেকে 2 তে যেতে যে পরিমাণ কাজ করেছে সে, আবার 2 থেকে 1 এ ফিরে আসতে যে পরিমাণ কাজ করেছে সে। মোটামুটি কি এটা বোঝা গেছে? জি ম্যাম। তাই না? সো টোটাল হিটের পরিবর্তনটা ইকুয়ালস টু টোটাল কাজের পরিবর্তনটা। সো আমরা এখন ম্যাথমেটিক্যালি লিখে ফেলি, জাস্ট এই এই ইমপ্রেশনটা থেকে আমরা লিখি। ওকে, ওয়ান থেকে টু তে যেতে ফার্স্ট আমরা নেট হিটটা লিখি। নেট হিটটা কি হচ্ছে? ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 তে যেতে, দেখা যাচ্ছে আশা করি, বোর্ডে লিখছি আমি, 1 থেকে 2 তে যেতে ডেল কিউ যা হচ্ছে অ্যালং এ প্রসেস, সাফিক্স এ, প্লাস 1 থেকে 2 তে যেতে ডেল কিউ অ্যালং বি প্রসেস। মোটামুটি বোঝা গেছে? টোটাল হিটের চেঞ্জটা লিখছি আমি এখানে, কিন্তু প্রসেস হয়েছে কেবল 2টা,
একবার ওয়ান থেকে টু এ গেছে, একবার টু থেকে ওয়ানে ফিরেছে, একবার এ প্রসেসে গিয়েছে, একবার বি প্রসেসে ফিরেছে। তাহলে এখানে টোটাল হিটের চেঞ্জটা কতটুকু হচ্ছে? এটা কেউ কি বলতে পারবেন? এখানে আমি প্লাস দিলাম কেন, মাইনাস না দিয়ে গতবার তো মাইনাস দিয়েছিলাম। এনিওয়ান? রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ। এটা আমারই টাইপিং মিস্টেক, টু থেকে ওয়ান। হ্যাঁ, এবার বলেন। থ্যাংক ইউ, কেন আমি প্লাস দিয়েছি মাইনাস না দিয়ে? গতবার মনে আছে কিউ ইন মাইনাস কিউ আউট এভাবে দিয়েছিলাম না? জি, অ্যাকচুয়ালি প্রসেস জাস্ট আপনি নিজেই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি তুললেন, ম্যাডাম ওয়ান থেকে টু কেন, টু থেকে ওয়ান কেন না, অ্যাকচুয়ালি অ্যান্সারটা এখানেই আছে। যেহেতু আমরা ডেল কিউ দেখছি, জাস্ট পার্থক্যটা দেখছি, সেক্ষেত্রে এটা কিন্তু আমি আমি কিন্তু অপোজিট প্রসেস লিখেছি, আপনি একটু খেয়াল করেন। ওয়ান থেকে টু এ যাওয়ার, টু থেকে ওয়ানে আসা। সো আমি যদি আবার এটা ওয়ান থেকে টু, আপনার মনে অলরেডি পড়ছে, লিমিট যদি উল্টা করতে চাই তাহলে কিন্তু ভ্যালুটা উল্টা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি মাইনাসই, এটা কিন্তু একটা সম্মুখ প্রসেস, একটা বিপরীতমুখী প্রসেস। দ্যাটস ওয়াই প্লাস প্লাস দিয়ে টোটালটা বুঝাইছি। আসলে কিন্তু যদি আপনি জাস্ট চিন্তা করতে চান, এটা কিন্তু আসলে মাইনাসই। যদি আপনি আবার ওয়ান টু ওয়ান টু ধরেন, সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাসই হয়ে যাবে। এখানে যদি আপনি মাইনাস দেন, টু ওয়ান না হয় ওয়ান টু হয়ে যাবে। আচ্ছা ম্যাম, এখানে কনফিউজ হয়ে গেছে ম্যাম। আসলে যে ম্যাম আগের তাহলে রাইট প্রসেসটা ম্যাম তাহলে একমুখী ছিল না ম্যাম, মানে একদিক একটা বার রাইট যে কোনো একদিক নিয়ে চিন্তা করছিলাম। যদি আপনি এটা প্লাস ম্যাম এটা, সো আমি যে কোনো একদিক নিয়ে চিন্তা করছি, ঠিক আছে? সো টোটালটা নিয়ে চিন্তা করছি আমি। এখন টোটালটা প্লাস দিয়ে ফেলতে পারবো, আপনি আমি মুখ চিন্তা করছি না, জাস্ট টোটালটা প্লাস দিয়ে চিন্তা করছি আমি, ঠিক আছে? আর যদি ওয়ান টু ওয়ান টু চিন্তা করেন, সেক্ষেত্রে এটা যদি প্লাস দেন এটা মাইনাস হবে, এটা যদি মাইনাস প্লাস দেন এটা মাইনাস হবে। ওকে, সো এখন আমরা জাস্ট আপনারাই যেটা বললেন ডেল কিউ নিয়ে চিন্তা করব, সো প্লাস মাইনাস বাদ দেন। ওকে, সো টোটাল চেঞ্জটাই খালি আমি দেখব। ওকে, আচ্ছা তাহলে কাজের পরিবর্তনটা আপনি আমাকে বলেন। প্রথমে আমরা চিন্তা করব এ প্রসেসে কাজের পরিবর্তন কি। প্রসেস এ এর জন্য কাজের পরিবর্তনটা ওয়ান থেকে টু এ, ভেরি গুড, ওভি বলেন। ডেল্টা ডাব্লিউ এ সরি, ভেরি গুড। প্লাস প্রসেস বি তে ম্যাম প্রসেস বি হচ্ছে ডেল্টা টু ওয়ান, মানে নিচে টু উপরে ওয়ান, আর ডেল্টা ডাব্লিউ বি, ভেরি গুড, রাইট, থ্যাংক ইউ। সো সিম্পল, ওকে। তাহলে এখন এটা হচ্ছে ওয়ান এ টু বি ওয়ান সাইকেলের জন্য আমাদের থার্মোডিনামিক্স এর ফার্স্ট ল ইমপ্রেশনটা হয়ে গেল, ম্যাথমেটিক্যাল ইমপ্রেশন। এখন সাপোজ এখানে সাইকেলটা যদি এরকম ওয়ান এ টু বি ওয়ান না হয়, যদি অন্য আরো যে কোনো সাইকেল হতে পারে, যেরকম সে আগে সে আগে ভলিউম কমায়, সরি আগে প্রেশার কমায়, তারপর প্রেশার উঠায় টু পয়েন্টে যদি যায়, আবার যদি বি পথে আবার ফিরে আসে, এটা তো অন্য একটা আর্বিট্রারি প্রসেস হইতে পারে, তাই না? অন্য একটা প্রসেস, মনে করেন সি প্রসেসে সে আগাইছে, সেম কাজটা সে সি প্রসেসে করেছে, তাহলে সেক্ষেত্রে সাইকেলটা হয়ে যাবে আমাদের কি ওয়ান সি টু বি ওয়ান।
ওকে, আরেকটা আরবিট্রারি প্রসেস নিলাম আমি, ওয়ান এর মতো, এর মতো আরেকটা প্রসেস, সম্মুখী প্রসেস সি, ওকে, এবং ফিরলো সে বি প্রসেস, বি পথে মনে করি, জাস্ট জিনিসটা জেনারেলাইজ, টু বি মোর জেনারেলাইজড, ওকে। সো এক্ষেত্রে এই প্রসেসটা সেম আগেরটাই হবে, শুধুমাত্র এর বদলে বসে যাবে সি। বোঝা গেছে? জাস্ট আর এর বদলে সি আর একটা প্রসেস নিলাম, সম্মুখী প্রসেস, ওকে। এখন এই দুটা প্রসেসের মধ্যে কম্পেয়ার করি, যদি একটা থেকে একটা বিয়োগ করি, কারণ যেহেতু কমন প্রসেস কি আছে বি, সো একটা থেকে একটা যদি বিয়োগ করি, সেক্ষেত্রে দেখবেন এই ওয়ান, এটা মনে করেন ওয়ান ইকুয়েশন ওয়ান, এটা মনে করেন ইকুয়েশন টু, যদি এই ওয়ান থেকে টু বিয়োগ করি আমরা, সেক্ষেত্রে কি হয়, এইটা আর এটা কমন টার্ম, বিয়োগ করলে এটাও চলে যায়, এটাও চলে যায়, এটা আর এটা কমন টার্ম, তাহলে বিয়োগ করলে এটাও চলে যায়, এটাও চলে যায়, তাই না? আর এটা থেকে এটা বিয়োগ করছি, সো কি কি আসে, জাস্ট নর্মাল ম্যাথ করছি আমি, নর্মাল, এখানে কোনো কিছুই নাই, জাস্ট একটা থেকে একটা বিয়োগ করেছে আর কিচ্ছু না। সো এ থাকে, সি থাকে, ডাব্লু এ থাকে, ডাব্লু সি থাকে, ওকে। তাহলে এ গুলো এক সাইডে করি, সি গুলো এক সাইডে করি, যদি এ গুলো এক সাইডে, সি গুলো এক সাইডে করি, সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাবো কনফিউশন দেখা যাচ্ছে বোর্ড। জি ম্যাম দেখা যাচ্ছে। তো জাস্ট ডেল কিউ এ, ডেল ডেল ডব্লিউ এ এই সাইডে নিয়ে আসলাম, ডব্লিউ এর সামনে প্লাস ছিল, সো এই সাইডে নিয়ে আসলে ডেল কিউ এ মাইনাস ডেল ডব্লিউ এ হয়ে যাবে, ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ কমন এ, মানে এ প্রসেসের জন্য খালি জাস্ট কমন করে নিয়ে নিলাম, এটা আমার কোনো ম্যাথমেটিক্যাল কিছু না, এটা সাফিক্সটা তো আসলে ম্যাথমেটিক্যাল কিছু না, খালি এটা দেখানো যে এ প্রসেসের জন্য, তো এ প্রসেসের জন্য ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ এক থেকে দুয়ে যাওয়ার জন্য ইকুয়ালস টু সি প্রসেসের জন্য ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ এক থেকে দুয়ে যাওয়ার জন্য। তাহলে আপনার যদি আসলে সাইকেলটা সেম সাইক্লিক পথে ফেরত আসে বা সাইক্লিকটা কমপ্লিশন যদি হয়, যেই পথে আপনি, যে প্রসেসে আপনি আগান না কেন, একটা সার্টেন পথে, একটা সার্টেন পয়েন্টে পৌঁছানোর জন্য, টু পয়েন্টে পৌঁছানোর জন্য, ওয়ান থেকে টু এ যাওয়ার জন্য, আপনি যে প্রসেসে আগান না কেন, এ প্রসেসে আগান কি সি প্রসেসে আগান, এটা কিন্তু একটা আর্বিট্রারি প্রসেস, এ আর সি এর কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, যে কোনো প্রসেস হতে পারে, যে প্রসেসে আগান না কেন আপনি আপনার ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ যে ফাংশনটা পাচ্ছেন সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে, তাদের মাইনাস যে পার্থক্যটা হবে, কাজের পরিবর্তন, হিটের, হিট এবং কাজের যে পরিবর্তন সেইটা কনস্ট্যান্ট হয়। আপনারা মনে হয় কেমিস্ট্রিতে চার্লসের সূত্র, বয়েলের সূত্রের সময় পড়েছেন না, পি ওয়ান ভি ওয়ান ইকোয়ালস টু পি টু ভি টু ইকোয়ালস টু পি থ্রি ভি থ্রি, প্রমাণগুলো এরকম করে পড়েছেন না, যে অ্যাকচুয়ালি কোন পার্থক্য বা কোন ধ্রুব পার্থক্য যদি আপনারা প্রমাণ করতে চান, সেজন্য আপনাদেরকে একাধিক প্রসেসের মধ্যে কম্পেয়ার করতে হয়, একাধিক মানে ইকুইভ্যালেন্ট প্রসেসের মধ্যে কম্পেয়ার করতে হয়,
এখানে জাস্ট ওই কাজটাই করা হয়েছে। এ আর বি, এ আর সি দুটো ইকুইভ্যালেন্ট প্রসেস, দুটো একই টাইপের প্রসেস কিন্তু আর্বিট্রারি প্রসেস। তো ওই দুটার মধ্যে কম্পেয়ার করে দেখানো হয়েছে, এরকম আরো 100 কোটিটা প্রসেস যদি আপনি এভাবে সাইক্লিক হয়ে শেষ করেন, তাদের ডেল কিউ মাইনাস ডেল ডাব্লু যে ফাংশনটা সেইটা ইকুয়ালস হবে। ঠিক আছে, এটা আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মানে কি বলবো গাণিতিক ফর্মেট, যে যে পরিমাণ কাজের পরিবর্তন, যে পরিমাণ হিটের পরিবর্তন হচ্ছে, যে পরিমাণ কাজের পরিবর্তন হচ্ছে সেটা সমানুপাতিক ভাবে বাড়বে, সমানভাবে আগাবে। এবং এই ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলে, এই ফাংশনটা আপনি খেয়াল করে দেখেন, এটা কিন্তু কোন, এটা কিন্তু এ প্রসেস, সি ডি এফ জি জেড প্রসেস হোয়াট এভার ডিপেন্ড করছে না প্রসেসের উপর, ডিপেন্ড করছে কি এর উপর, অর্থাৎ এটা ডিপেন্ড করছে আপনার ইনিশিয়াল অবস্থার ফাইনাল অবস্থা। আপনি যদি এক আর দুই যদি চেঞ্জ করে দিয়ে অন্য কোন ফেজ নিয়ে আসেন, তাহলে সেটা তখন ডিপেন্ড করবে ওই এক ওই ওই ফেজটার উপর, কিন্তু ডিপেন্ড করছে না এ প্রসেস বি প্রসেস সি প্রসেসের উপর। তাই জন্য এই যে টার্মটা এটাকে বলা হয় পয়েন্ট ফাংশন, ডিপেন্ডস অন ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট। আপনাকে যদি বলা হয় পয়েন্ট ফাংশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দাও, তাহলে আপনি এইভাবে এইভাবে বুঝিয়ে দিবেন। ঠিক আছে, কনফিউশন আছে কোনো? এখানে ওয়ান এন্ড টু ডিপেন্ডস অনলি অন দা ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেটস, নট অন দা প্যাথ ফলোড বিটুইন দিস টু স্টেটস। ইট ইজ দা পয়েন্ট ফাংশন, ইট ইজ ডিফারেনশিয়াল প্রপার্টি অফ দা সিস্টেম। ওই সিস্টেমের ওই কন্ট্রোল ম্যাথটা, যেহেতু ক্লোজ সিস্টেম নিচ্ছি সেহেতু কন্ট্রোল ম্যাথ নিয়ে আপনার কাজ করতে হবে, একটা ডিফারেনশিয়াল প্রপার্টি। ঠিক আছে, কোনো কনফিউশন? দিলাম 5 জুল কাজ বের হয়ে গেল। সো সিস্টেমের ভিতরে সঞ্চিত থাকলো কত জুল কাজ? 10 জুল দিলাম, 5 জুল বের হয়ে গেল। সিস্টেমের ভিতরে সঞ্চিত থাকলো কত জুল কাজ? সরি, হিট। 5 জুল, 5 জুল, রাইট, 5 জুল হিট আমার সঞ্চিত থাকলো, থ্যাংক ইউ। এখন এই 5 জুল, 5 জুল হিট দিয়ে সে কাজটা কাজটা সম্পন্ন করবে, রাইট? এক্সট্রা যে কাজটা বেরোবে, মনে করেন সিস্টেম থেকে, সিস্টেমের ভিতরে আমি দিলাম মনে করেন 3 জুল কাজ, এবং সে 5 জুল কাজ বের করে দিল মনে করেন, জাস্ট অ্যাজুম, কোনো এখানে কোনো জটিল কোনো ম্যাথমেটিক্যাল কিছু না। তার মানে সে অ্যাকচুয়ালি কাজ করছে কতটুকু? 3 জুল, 2 জুল, ও জি ম্যাম, 2 জুল, রাইট। সো অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এখানে 2 জুল, রাইট, এবং হিটের পরিবর্তন হচ্ছে এখানে 5 জুল, 5 জুল হিট দিয়ে এসে 2 জুল কাজ করছে, বাকি হিটটা কই গেল? বাকি 3 জুল কেউ বলতে পারবেন বাকি হিটটা কই গেল? কই গেল? হোয়ার, হোয়ার ডিড ইট গো? এটা কি সিস্টেম লস? গুড গুড গুড, অ্যাপ্রোচ করছেন আপনারা, বলেন। আরে টেনশন নাই, বলেন, বলতে থাকে, যা মাথায় আসছে বলেন, সমস্যা নেই।
এটা অ্যাকচুয়ালি কনসেপ্ট ঠিক আছে, এটাই এনট্রপি অর হোয়াট এভার ইউ সে, এনট্রপি টাইপেরই, বাট এটা অ্যাকচুয়ালি এই যে এক্সট্রা এনার্জিটা যেটা আসলে কাজ হিসেবে বের হওয়ার কথা ছিল বাট বের হয় নাই, সেটা কিন্তু সিস্টেমের ভিতরে এক্সট্রা এনার্জি হিসেবে সঞ্চিত থাকে। এন্ট্রপি ঠিক আছে, সময়ের সাথে সাথে হিট বেড়ে যাচ্ছে ভেতরে, তো যত টাইম যাচ্ছে তত বেশি হিট সঞ্চিত হবে, এর পরের সাইকেল আরো 3 জুল হিট সঞ্চিত হবে, এর পরের সাইকেল আরো 3 জুল সঞ্চিত হবে, সো যত টাইম যাবে হিট আরো সঞ্চিত হবে, রাইট? সো এটা হচ্ছে এটা এটা কিন্তু সিস্টেমের ভেতরে এনার্জি হিসেবে সঞ্চিত থাকছে, তাই না? একটা এক্সট্রা এনার্জি হিসেবে সঞ্চিত থাকছে। এই ফাংশনটাকে বলে ডিই, চেঞ্জ অফ এনার্জি, ঠিক আছে? ডিই চেঞ্জ অফ এনার্জি, সিস্টেমে ইন্টারনাল, ইন্টারনাল না, সিস্টেমে ইনবিল্ট এনার্জি যেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো এনার্জিটা অনেক ফরম্যাটে চেঞ্জ হতে পারে, ভেতরে সে তাপ শক্তি হিসেবে সঞ্চিত থাকতে পারে, ভেতরে সে বিভব শক্তি দিতে পারে, সে গতি শক্তি দিতে পারে সিস্টেমটাকে, সে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে পারে, সিস্টেমের জাস্ট ভেতরে এনার্জিটা বাড়ায় দিচ্ছে, জাস্ট অণু পরমাণুর কোলিশন বাড়ায় দিচ্ছে, মনে করেন, হতে পারে না? ওকে, সো এই সিস্টেম, এই ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ, যে এক্সট্রা এক্সট্রা শক্তিটা ভেতরে সঞ্চিত থাকছে, এক্সট্রা শক্তি ভেতরে যেটা থেকে যাচ্ছে, যেটা আসলে কাজে পরিণত হচ্ছে না, সেটা ডিই হিসেবে সিস্টেমের ভিতরে সঞ্চিত থাকে। এই ডিইটা এটা এই প্রপার্টিকে বলে, দিস, এই যে স্লাইডে লেখা আছে, দিস প্রপার্টি ইজ দ্য এনার্জি ই অফ দ্য সিস্টেম, সিন্স ই ইজ প্রপার্টি অফ ডেরিভেটিভ। এটা একটা, যদি যেহেতু চেঞ্জ অফ এনার্জি, যেহেতু ডেল কিউ এটাও চেঞ্জ হচ্ছে, ওটাও চেঞ্জ হচ্ছে, সেই জন্য এটাকে ডিই দিয়ে প্রকাশ করা হয়, এটা এনার্জি একটা চেঞ্জ হিসেবে প্রকাশ করা হয়, ঠিক আছে? কোনো কনফিউশন? ওকে, তাহলে ডিই ইকুয়ালস টু, যদি ডি ইকোয়ালস টু যদি ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ হয়, তাহলে ডেল কিউ ইকোয়ালস টু, আমরা কেউ মাইনাস পছন্দ করি না, লেটস কনভার্ট ইন টু প্লাস ভ্যালুস, ডেল কিউ ইকোয়ালস টু ডি প্লাস ডেল ডাব্লিউ, ঠিক আছে? এখন ডেল্টা 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 উঠায় দেন, মানে মনে করেন যে চেঞ্জটা টোটালটা ইন্টিগ্রেট করে ফেলাম, তাহলে এটা অন্যভাবে লেখা যায়, 1 থেকে 2 পয়েন্টে যেতে কিউ 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 যা টোটালটা চেঞ্জ অফ হিট টু মুভ ফ্রম 1 পয়েন্ট টু পয়েন্ট টু, ঠিক আছে, ইকোয়ালস টু 1 থেকে 2 পয়েন্টে যেতে যে পরিমাণ কাজ হচ্ছে, এটাকে লিখলাম, এটা এটাকে লিখলাম, এটা আর 1 থেকে 2 পয়েন্টে যেতে এনার্জি যে পরিমাণ চেঞ্জ হচ্ছে, এনার্জি চেঞ্জটা কিভাবে আমরা দেখাবো, ই টু মাইনাস ই ওয়ান হিসেবে দেখাবো, কেন? কারণ যেহেতু 2 পয়েন্টটা উপরে দেখাইছি আমরা, 2 পয়েন্টটা তো হায়ার পয়েন্ট, হায়ার এনার্জি পয়েন্ট, দ্যাটস ই টু মাইনাস ই ওয়ান, ঠিক আছে? হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিটা মাইনাস করে এনার্জি চেঞ্জটা আমরা এখানে দেখালাম, ওকে? এটা কিছু না, এগুলো আর্বিট্রারি, এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না, এখানে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ই। একটু আগে আপনাদেরকে বললাম ই এর অনেকগুলো পার্ট আছে, ই এর মধ্যে আছে কাইনেটিক এনার্জি কে ই, পটেনশিয়াল এনার্জি পি, এছাড়া ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে, এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোশন অ্যান্ড পজিশন অফ দ্য মলিকিউলস, মলিকিউল গুলোর মোশন, রোটেশনাল ট্রান্সলেশনাল মোশন, তারপর তাদের পজিশন, তারা কে কোথায় আছে, ওকে? তারপর এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল এনার্জি, অনেক সময় অতিরিক্ত হিট দিয়ে দেওয়ার ফলে তাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে যায়, বেশ কিছু কেমিক্যাল রিয়াকশন আপনারা পড়েছেন না, হিট না দিলে হয় না, সেটা সেক্ষেত্রেও কিন্তু ওটাও কিন্তু এনার্জি হিসেবে ভেতরে সঞ্চিত থাকে, হিট দিলে তারা তখন ওই যে যেই একটা এনার্জি আপনারা পড়েছেন এই অ্যাক্টিভেশন এনার্জিতে চলে যায়, তখন ওই অ্যাক্টিভেশন এনার্জিতে পৌঁছায় গেলে তবে গাট কেমিক্যাল রিয়াকশনটা হয়, সো এই এনার্জি, এই
অনেক সময় হিট সঞ্চিত হতে 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 অ্যাক্টিভেশন এনার্জিতে চলে যায়, তখন তারা কেমিক্যাল রিয়াকশন করা শুরু করে দেয়। ঠিক আছে, সো কেমিক্যাল এনার্জি ভেতরে সঞ্চিত হিসেবে থাকতে পারে, সো অন, বিভিন্ন কেসে বিভিন্ন ধরনের এনার্জি থাকতে পারে। ওকে, ওকে, সো এনার্জির এক্সপ্রেশনটা দেখাচ্ছে ই ইকুয়ালস টু ইন্টার্নাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা থেকে বলা যায় ডেল কিউ ইকুয়ালস টু ডিউ ডিকে প্লাস ডিপি প্লাস ডেল ডাব্লিউ, কিছুই না, জাস্ট ই এর ভ্যালু বসাই দিলাম ডিটেলস। ওকে, এটা আমাদের আজকের মোরালেস লাস্ট টপিক, অলরেডি টাইম হয়েও গেছে, আমি জাস্ট এই টপিকটা পড়িয়ে শেষ করে দিব আজকে। আমি কোনো কোশ্চেন পাচ্ছি না অথবা কোনো শব্দ পাচ্ছি না, এম আই ডিসকানেক্টেড? না ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, সো আই হোপ দেয়ার ইজ নো কোশ্চেন। আচ্ছা, ধরি লেটস অ্যাজিউম একটা সিস্টেম, সে এই পয়েন্টে আছে, এক্স অ্যাক্সিস এর মনে করেন এক্স টু পয়েন্টে আছে, সেটাকে আমরা ফোর্স দিয়ে হরাইজন্টালি মুভ করে সিস্টেমটাকে এক্স ওয়ান পয়েন্টে নিয়ে আসলাম। তাহলে তার হরাইজন্টাল মুভমেন্ট হইল কত? ডিএক্স। ঠিক আছে, ডিএক্স মুভমেন্টটা তার হলো। ওকে, সো এখন এখানে আসলে আমি কাজ করলাম কতটুকু, হরাইজন্টাল মুভমেন্ট আপনারা তো জানেন ফোর্সের মাধ্যমে যদি কোনো কিছু হরাইজন্টালি সরানো হয় সেক্ষেত্রে কাজ হয় কতটুকু, ডেল ডাব্লিউ ইকোয়ালস টু, আপনারাই বলেন কাজের কাজের ফাংশনটা কি হবে? এফ ডেল এক্স। ভেরি গুড। আর এখানে আমরা মাইনাস দিব, এ কারণে দুইটা দুইটা লজিক আপনারা করতে বলতে পারেন, মাইনাস এফ ডিএক্স হবে ওয়াই, দুইটা লজিক আপনি দেখাতে পারেন, এক এক্স অ্যাক্সিস এর ঋণাত্মক দিকে সে সরে এসেছে, এবং দুই আপনি দেখাতে পারেন সিস্টেমটার উপরে কাজ করা হয়েছে, দ্যাটস ওয়াই, সো কাজটা হবে ঋণাত্মক। ঠিক আছে, সিস্টেমের উপরে কাজ করা হয়েছে। ওকে, সো যাই বলেন না কেন, ডেল ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ ডিএক্স হবে। ওকে, গেল, তাহলে আমরা এই ইকুয়েশনে বসাই এই ইকুয়েশন। এখন এখন এই সিস্টেমের জন্য এই ইকুয়েশনটা চিন্তা করে দেখি আমরা, সিস্টেমটা হরাইজন্টালি মুভ করছে, তাহলে হরাইজন্টাল মুভমেন্টের এখানে সিস্টেমের ভিতর কি কোনো হিট দেওয়া বা নেওয়া হয়েছে? হ্যালো, কোন সিস্টেমে কি কোনো হিট দেওয়া বা নেওয়া হয়েছে? না ম্যাম, এটা তো জাস্ট সরাই দেওয়া হয়েছে। জাস্ট সরাইছি, ডেল কিউ তো তাহলে জিরো। জি ম্যাম, জিরো। ম্যাসের কোনো চেঞ্জ হয়েছে বা কোনো ইন্টারনাল এনার্জি? না ম্যাম, ম্যাস চেঞ্জ হয়নি, ম্যাসও চেঞ্জ হয়নি, ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হয়নি, হিট আমরা কি পাই, ডিকে মাইনাস এফ ডিএক্স ইকুয়ালস টু জিরো, বোঝা গেছে? ডিকে মাইনাস এফ ডিএক্স ইকুয়ালস টু জিরো।
অর্থাৎ ডি কে ই ইকুয়ালস টু এফ ডি এক্স। কনফিউশন? এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল, এখন আমরা কে এর একটা ইমপ্রেশন তৈরি করব, এফ ইকুয়ালস টু এম এ। এ মানে কি? ডিডিটি অফ ভি। এখন আমরা এখানে ভি নিয়ে আসব, উপরে নিচে ডিএক্স দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, এরকম একটা ফাংশন আসে। ডিডিটি অফ এক্স মানে কি? ভি। অর্থাৎ এফ ইকুয়ালস টু এম ভি ডিডিএক্স অফ ভি। অর্থাৎ এফ ডি এক্স ইকুয়ালস টু এম ভি ডিভি। তাই না? সো একটু আগে আমরা বললাম এফ ডি এক্স ইকুয়ালস টু ডি কে, আমরা এখন পড়ছি এফ ডি এক্স ইকুয়ালস টু এম ভি ডিভি। তার মানে ডি কে ইকুয়ালস টু এম ভি ডিভি। ওকে, এটাই কিন্তু আমাদের গতির গতিসূত্রের এক্সপ্রেশন। গতিশক্তি ইকুয়ালস টু কি? হাফ এম ভি স্কোয়ার। এখন দুই দিকে যদি আপনি ইন্টিগ্রেট করেন, ডিটা উঠে যায়, কে ইকুয়ালস টু ভি ডিভি মানে কি? হাফ এম ভি স্কোয়ার। জি ম্যাম, তো তাই না? তো এটা কিন্তু থার্মোডিনামিক্স এর ফার্স্ট ল হতে গতিসূত্রের ডিরাইভেশন। কনফিউশন? গুড, ঠিক আছে। তাহলে আজকে আপনারা দেখছি সবাই অ্যাটেন্ডেন্সও দিয়ে দিচ্ছেন, ভেরি গুড। আজকে আপনাদের আপাতত ক্লাস এতদূর পর্যন্তই, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। এবং সিআর আপনি একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে আমার মেইল আইডিতে পাঠিয়ে দেন। ওকে ম্যাম, ঠিক আছে। তাহলে নেক্সট উইক ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার সেম টাইম দেখা হবে। আর এই স্লাইডটা এখন ইনকমপ্লিট, সো আমি কমপ্লিট করে এই উইকে দেখি, আমি যদি পারি ক্রপ করে শুধু এই পার্টটা এই উইকে শেয়ার করে দিব, আদারওয়াইজ আমি একদম কমপ্লিট করে ইনশাল্লাহ তাপগতিবিদ্যা দ্বিতীয় দ্বিতীয় সূত্র সহ নেক্সট উইকের ক্লাসের পর শেয়ার করে দিব, ডিপেন্ড করবে, ঠিক আছে? আর আপাতত আজকের জন্য কোনো কোশ্চেন না থাকলে পরবর্তীতে যদি কোশ্চেন আসেও পরবর্তী ক্লাসে করতে পারেন, অথবা আমাকে মেইল করতে পারেন, নো প্রবলেম। ওকে।